ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আপনার এই হোয়াটসঅ্যাপে তো আপনি দেখলাম অনেক কিছু আলোচনা করছেন, তো আহলে হাদিস সম্পর্কে আপনার কি সমস্যা? আপনি বেশ আহলে হাদিস সম্পর্কে সবসময় পোস্ট দেন, তা আপনার পরিচয়টা একটু বলবেন। আমি মুর্শিদাবাদ জলঙ্গি থেকে বলছি, রুহুল আমিন। মুর্শিদাবাদ থেকে রুহুল আমিন। আচ্ছা ভাই, আপনার কি আপত্তি হয়েছে আহলে হাদিস সম্পর্কে? আহলে হাদিস সম্পর্কে একটা হাদিস দেখাতে পারবে না কি একটা দেখাতে পারবে বলুন। না, আমার তো আহলে হাদিস সম্পর্কে কোনো আপত্তি নেই, আমার তো আপত্তি কিছুই নেই, আপত্তি তো আপনি করেন, তাই না? তা আপত্তি আমি করি সেগুনি আছে বলে, তা আপনার কোনটা ভুল হয়েছে সেটা আমাকে বলেন। তা আপনি বললেন যে ইসলামের সহি পথে আপনি আছেন, কোথায়? আমি দেখতে পেলাম না আপনাকে। আমি আছি, নাহলে আপনার নাম্বার পেলাম কি করে? ভালো করে দেখেন আছি ভাই, আমি তো আপনাকে দেখতেই পেলাম না। না তো আর কি আছে রে ভাই, আপনার নাম্বার ইসলামের সহি পথে আমি এখনই দেখাচ্ছি। ইসলামের সহি পথে টোটাল এখন মানুষ আছে 217 জন। 217 জন টোটাল গ্রুপে অ্যাড আছে। 70? 17? 17? জি। আচ্ছা, ওই গ্রুপে আমাকে দেখেছেন অথচ আপনার নম্বর নেই, তাহলে আপনার নিশ্চয়ই অন্য কোনো নম্বর আছে, তাই তো? হ্যাঁ, আমার অবশ্য 2 নম্বর। আর একটা নম্বর কত আছে শেষে? আরেকটা নাম্বার কত আছে এখন, কোনটাতে অ্যাড করা আছে বলতে পারছি না। আচ্ছা, আমি আপনার এই নম্বরটাকে, আচ্ছা সে যাই হোক, সমস্যা নেই, লাস্টে 3622। হ্যাঁ, এটা তো 22 লাস্টে আছে, যাই হোক। আচ্ছা যাই হোক, সে নাম্বার কোনটা আছে সেটা বড় কথা নাই, তো বিষয় হচ্ছে যে মানে আপনি এই যে শেষে একটা কমান্ড করেছেন দেখলাম, একটা গল্প পাঠিয়েছেন আপনি আহলে হাদি একজন লা মাজহাবি অসুস্থ মাকে নিয়ে, এই যে আপনি যে সবসময় একটা আহলে হাদিসকে আপনি বিদ্বেষ ভাব রাখেন, তো এটা কেন, মানে কারণ কি? মানে আপনি তো যেহেতু বিদ্বেষ পোষণ করেন, কারণ কি? আপনার কোনটা ভুল হয়েছে সেটা আমাকে জানান, আপনার যেটার প্রতি আপত্তি আছে সেটা জানান, সেটা সম্পর্কে আলোচনা করতে ভালোবাসি। খালিকময় অযথা বিষয়টা ওটা বাদ দিয়ে আপনি যে বলছেন অনেক গুণ করি, আর বাবু অনেক গুণ তো সবই করি, আপনার কোনটার উপরে আপত্তি আছে সেটা ভিত্তি করে কথা বলুন। আমার তো মনে হয় যে আহলে হাদিসের যে মাসালাগত বিষয় আছে, আকিদাগত বিষয় আছে, এগুলো হানাফিদের চাইতে অনেক বেটার দেন, অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো, কোনটা ভালো? আহলে সবগুলোই ভালো, আহলে হাদিসের সমস্ত মাসাল, সমস্ত আকিদাই কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কোরআন হানাফিদের কোরআন কোরআন দলিলগুলো সমস্ত দলিল আছে, তবে সবগুলো জয়ীফ, অধিকাংশই জয়ীফ, হানাফিরা জয়ীফ। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আহলে হাদিসরা সব সহিপথ, আহলে হাদিস সহিপথ এই শব্দটা কোথায় আছে? হাদিস 2192-2229 ইমাম তিরমিজি থেকে শুরু করে উম্মতের সকলে হাদিসটাকে সহি বলেছে। ইমাম তিরমিজি তো তিনি দাঁড়ান ভাই, একটা প্রথম কথা, এক মিনিট। আচ্ছা দাঁড়ান, আমি একটা কথা ক্লিয়ার করি, দেখেন ইমাম তিরমিজি, আচ্ছা আপনি বলেন, আপনি 10 মিনিট সময় নেন, আপনি বলতে থাকেন, পরে আমি বলছি, বলেন। আরে ভাই, ইমাম তিরমিজি তো সাফি মাজহাবের ছিলেন। শেষ হয়েছে আপনার কথা হলে বলবেন? হ্যাঁ শেষ হয়েছে, বলুন। আপনি এখানে 3টে অভিযোগ করে ফেলেছেন, টোটালে 3টে জবাব কিন্তু আমাকে দিতে হবে। আপনি সনদ সহকারে পড়ুন, আপনি হাদিস পড়ে দিলেন কোরআন বাংলা, আমি কি আপনার কথা বিশ্বাস করে নেবো? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বলে দিলাম হাদিসটা ইমাম তিরমিজি হাসান সহি বলেছে। আরে ইমাম তিরমিজি হাসান সহি বলেছে, আপনি হাদিসটাকে উদ্ধৃতি করছেন? আপনার আপনার সঙ্গে লোনি আমার স্ক্রিন শট সহকারে আদায় হোক। আচ্ছা স্ক্রিনশট সহ পাঠাবো আপনি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা স্ক্রিনশট সহ, শুনেন আপনি এটা সনদ সহকারে পড়বেন, ঠিক আছে? স্ক্রিনশট সহ পাঠাচ্ছি, আর সনদ সহ আপনি পড়েন। আপনাকে আমি বলি, ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান সহি বলেছে, এক। আর এই হাদিসটাকে কোনো মায়ের বেটা যদি জয়ীফ বলে, কোনো মায়ের বেটা জয়ীফ বলতে পারে, কেন সহি বুখারীর হাদিস এটা, আমি শুনলাম তিরমিজি থেকে রিওয়ায়াত বললাম, তাই
সহিহ বুখারী 7311 নম্বর হাদিস, সহিহ মুসলিম কিতাবুল ইমারাতে 5059 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 6 নম্বর হাদিস, সুনান তিরমিজি 2096 নম্বর হাদিস। আপনি ভাই জাহেলের মতো একটা সহিহ হাদিসকে অস্বীকার করছেন মাযহাবের জন্য? আপনি ইমাম বুখারীর হাদিস শোনাচ্ছেন, ইমাম বুখারী বলছেন পৃথিবীর মধ্যে আহলে সুন্নতুল জামাত হচ্ছে একমাত্র সহিহ পথ, আর আপনি আহলে হাদিস কোথায় খুঁজে পেয়েছেন? আরে ভাই সুনান তিরমিজি, ভাই সুনান বুখারীর কথা মানবো, আর আপনার কথা মানবো না, ইমাম তিরমিজির কথা মানবো। আরে ভাই ইমাম কি বলেছে? আচ্ছা আপনি শুরু করেন, আপনি বলেন তো ভাই, আপনার সঙ্গে কথা বলতে খুব মজা পাচ্ছি। হ্যাঁ মজা তো পাবেন ভাই। ইমাম ইমাম বুখারী কলটা কি দেখেছেন? সুনান তিরমিজিতে মজুদ আছে, ইমাম তিরমিজির কল, ইমাম তিরমিজির সওয়াল তো মুহাম্মদ বিন ইসমাইলা, মুহাম্মদ বিন ইসমাইলা কে ভাই? ইমাম বুখারী। বুঝি ইমাম বুখারীকে বিষয় জিজ্ঞাসা করেছি, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি আমার উস্তাদ আলী বিন মাদিনীকে জিজ্ঞাসা করেছি, আলী বিন মাদিনী বলছে হুম আসহাবুল হাদিস ওয়া ফিরাতিন হুম আহলুল হাদিস। আরে ভাই তিরমিজি খুলে দেখেন ভাই, আপনি অশ্বকে নিষ্কিম চষ্ট করে আনেন, ইমাম বুখারী জুবানতে যে কাটেন, ইমাম বুখারী যে তো আহলুল হাদিস ছিলেন না। আরে ভাই আগে আপনি এই কথা আগে হাদিসটা প্রশ্ন ভাই দাঁড়া এক মিনিট এক ভাই আগে হাদিসটা প্রশ্ন আপনি আহলে হাদিস ছাড়া কোনো মাযহাবকেই মানেন না, আপনি প্রথমেই স্বীকার করেন। আমি কিছু বলিনি তো ভাই, এক মিনিট এই কথা রেকর্ডিং হচ্ছে, সব WhatsApp গ্রুপে গ্রুপে যাবে। আরে আপনি রেকর্ড করছেন তো এটা ভালো করছেন, করেন হবেন না ভাই। আপনি আমি একটা কথা বলি, হাফেজ সাহেব একটা কথা বলি, যেহেতু রেকর্ড করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো করছেন, তো একটা কাজ হোক, প্রথম 5 মিনিট আপনি কথা বলেন, এই সময় তো কোনো কথা আমি বলবো না, দ্বিতীয় 5 মিনিট আমি কথা বলবো, আপনি কোনো কথা বলবেন না। আপনি যে দাবি করেছেন ইমাম বুখারীর সম্পর্কে, ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, অথচ ইমাম বুখারী আহলে হাদিস ছিলেন না, আপনি এই দাবিটা কিভাবে করছেন? আরে ভাই ইমাম বুখারী কি ছিল, আপনি কোথা থেকে পেলেন? ইমাম বুখারী কি ছিল আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আর আপনি যে মিথ্যুক ধোকাবাজ প্রতারক, আপনি এই ভাই এই এখন সামনে কথা বলো, আপনি কাকে ধোকাবাজ বলছেন? ধোকাবাজ আপনি করছেন, অবশ্যই আপনি হাদিসকে অস্বীকার করছেন, আর আপনার আপনি হাদিসকে অস্বীকার করছেন। একটা কথা বলেন দেখেন, আপনাকে একটা কথা বলছি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন সওয়াল তু মুহাম্মদ বিন ইসমাইলা, মুহাম্মদ বিন ইসমাইলা ইমাম বুখারি, ইমাম তিরমিজি জন্মগ্রহণ করে 209 হিজরি, মৃত্যুবর্ষ 279, আর ইমাম বুখারী জন্মগ্রহণ করেছে 94, মৃত্যু 256। তো সনদ দেখেন, আমি শেষ করি ইমাম আবু হানিফার জন্ম কত? আরে শেষ করি আরে ভাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করে, 150 মৃত্যুবরণ করে, তাহলে তার ছাত্রের ছাত্র তো ইমাম বুখারী। আপনি কি কথা কম বুঝেন ভাই? আপনি হাদিসের সনদ বলেছেন, আমি সনদ বলছি রে ভাই। আপনি বাংলায় হাদিস পড়ে কি শিক্ষিত হয়েছেন নাকি? আরে ভাই আপনাকে আরবি বলছি, আপনি কোনটা আরবি কোনটা বাংলাটা বুঝেন না? আরবি বলছেন, আপনি তো জবর জবর পণ্ডিত ভাই, আমি আরবি পড়ছি ভাই। আপনি তো দেখতে পাচ্ছি বিশাল বড় মুহাদ্দিস, ইমাম বুখারী যেটা বুঝেন না আপনি, তার ভাই ইমাম ইমাম তিরমিজির সনদ ছাও পড়ছি আপনাকে, ইমাম তিরমিজি বলছে, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, ইমাম বুখারী বলছে আমি আলী বিন মাদিনী 233 জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে। আরে ভাই তার কথা স্পষ্ট শুনেন, তিনি সহি সনদ কে আপনি জাল বলে দিচ্ছেন, নাউজুবিল্লাহ মিন জালিক, বুখারী মুসলিম হাদিস। হ্যালো মুকাল্লিদ পালিয়ে গেছে, আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছু ফোন ধরছে না। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আপকে দ্বারা ডায়াল কিয়া গয়া নম্বর অভি ব্যস্ত হ্যায়, কৃপয়া কুছ সময় প্রতীক্ষা করিয়ে। দেখেন উনি ফোন করেছিলেন, ওই নম্বরে ফোন করছি দেখেন। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আপকে দ্বারা মুকাল্লিদের অবস্থা দেখেন, চারবার ফোনটা কেটে দিল। প্রথম কথা যে মানে কয়েকটা দেখেন খেয়ানত, মানে এদের প্রত্যেকটা জায়গাতে খেয়ানত। আমি স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস পড়ছি, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি মানসুরি লা ইয়ারযুহুম মান খাদালাহুম হাত্তা তাকুমু সাআত। ইমাম তিরমিজির কলটা আসলে তিরমিজিতে মজিদ আছে, কলা মুহাম্মদ বিন ইসমাইলা
কলা আলী বিন মদিনি হুম আসহাবুল হাদিস। আমি একটু আগে যেটা দেখালাম, আমার এখানে তো মানে আপনাদেরকে দেখাতে পারবো, সুনান তিরমিজি আপনাদের কাছে। ভাই মানুষকে এই মুকল্লিদগুলো যে কত ধোকা দেয় আর কত যে অস্বীকার করে আপনি স্পষ্ট হয়ে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে সুনান তিরমিজি 2192। দেখেন হুম আসহাবুল হাদিস, ওই হাদিসে পরে দেখেন মোহাম্মদ বিন ইসমাইলা কলা আলী বিন মালিক ইবনুল মদিনি হুম আসহাবুল হাদিস, স্পষ্ট। তো এখানে দেখেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ পরিষ্কারভাবে আসহাবুল হাদিস, আহলুল হাদিস এই শব্দটা ব্যবহার করেছে। তো উনি সনদ শুনতে জানেন, সনদটাকে বললাম যে এখানে ইমাম তিরমিজি যেহেতু সুনান তিরমিজি হাদিসটা এনেছে হাসান বলেছে, পরের অংশে হচ্ছে যে আহলুল হাদিস এটা সনদ কোথায়। তো ইমাম তিরমিজি জন্মগ্রহণ করছে 209 হিজরি, মৃত্যুবরণ করেছে 79 হিজরি। ইমাম তিরমিজি বলছে আমার উস্তাদ, আমার উস্তাদকে মোহাম্মদ বিন ইসমাইলা। ইমাম বুখারি দেয় মহল্লা, ইমাম বুখারি 194 জন্ম, 256 মৃত্যু। ইমাম বুখারি বলছে এই প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করেছি লাতা জালু তয়ফাতুন মিন উম্মতি মানসুরিন, এই তাইফে মানসুর এই দলটা কারা। তো ইমাম বুখারি তার উস্তাদের হাওলা দিচ্ছে, নাম কি আলী ইবনুল মদিনী, 233 সালে মৃত্যুবরণ করে। তো এটা তো গোল্ডেন চেন, এখানে কাকে যে বলবে, ইমাম তিরমিজিকে যে বলবে, এখানে আলী ইবনুল মদিনীকে যে বলবে, ইমাম বুখারিকে যে বলবে। সুনান তিরমিজিতে কলটা দুবার মজুদ আছে যে তাই এই তাইফে মানসুরা তথা সাহায্যপ্রাপ্তি দল, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল, এটা হচ্ছে আহলুল হাদিস, স্পষ্ট মজুদ আছে। উনি প্রথমে বলছে হাদিসটা নাকি জয়ীফ, আর এবার বুখারিতে হাদিসটা মজুদ আছে। বুখারি 7311 নম্বর হাদিস দেখেন, সেই মুসলিমের কিতাবুল ইমারতের 5059 নম্বর হাদিস, সেই মুসলিমেও আবার এসেছে হাদিসটা 1920 নম্বর হাদিস, সন ইবনু মাজার 678 পরপর তিনবার ব্যবহার করা হয়েছে, সন তিরমিজিতে হাদিসটা 2192 এসেছে, প্রত্যেকটা হাদিসের গ্রন্থে আছে। এই হাদিসটাকে নিয়ে একটা বই রচনা করা আছে, যাহলে মুরাক্কা বলে কি হাদিসটা নাকি জাল, হাদিসটা নাকি জাইফ, হাদিসটা জয়ীফ, এটা আশ্চর্য বিষয়। ইমাম খাতিব আল বাগদাদি শারফি আসসাবিল হাদিস এই হাদিসটা কমপক্ষে 10-12 সনদে নিয়ে এসেছে, 10-12 সনদ নিয়ে এসে প্রত্যেকটা সনদের পরে হাদিসটা নকল করার পরে আব্দুল ইবনুল মুবারকের কথা নকল করেছে যে এরা এই যে লাতা জাল তয়ফাত মানে তাইফে মানসুরা হুম আসহাবুল হাদিস হুম আহলুল হাদিস প্রত্যেকে ব্যবহার করেছে। আর যাহলে মুরাক্কাব কি বললো, ঠিক আছে আমি আরেকজনকে ফোন লাগাই, মানে এই গ্রুপটাতে আমাকে অ্যাড করেছে, আমার গ্রুপে অ্যাড করা নিষিদ্ধ, প্রতিদিন রীতিমতো আরেকবার ফোন করি দেখি। ইনার হচ্ছে আলেম, আমাকে ব্ল্যাক লিস্টে করে দিয়েছে তার মানে। আপনি একটু আগে বললেন ফোনে কথা বলতে আপনি পছন্দ, ফোনে কথা বলতে পছন্দ করেন, হোয়াটসঅ্যাপে কথা বললে কি আপনার কথা মেনে নেব, আপনি স্ক্রিনশট পেশ করতে হবে না হাদিস সম্পর্কে, নাকি আপনার সেই জ্ঞানটা নেই মানুষকে ফোন করে কতদিন ধরে করছেন এইভাবে? ওই দেখেন আপনি বুঝতে পেরেছেন কোথায় পড়েছেন, এখন আপনি নিজে বললেন ভাই, আরে ভাই আপনি পালিয়ে যাবার কাজ করেন না, আপনাকে ভাই পালিয়ে তো আপনি যাচ্ছেন ভাই, ফোন কেটে আপনি পালাচ্ছেন ভাই, সহকারে আসেন 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 ভাই, স্ক্রিনশট আপনাকে এই মুহূর্তে আমি রানিং অবস্থায় পাঠাচ্ছি, আলোচনা করার আছে আসেন, আমি রানিং অবস্থায় পাঠাচ্ছি স্ক্রিনশট এখনি, দেখেন আবার কেটে দিল, দেখেন বুখারী মুসলিমের স্ক্রিনশট নেবে এইসব যায়। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। ভাই কে জানে বলেন না যে আমি ফিতনা করছি, এই দেখেন এই ইসলামের সহিবত আমাকে অ্যাড করেছে, এই গ্রুপে আমাকে অ্যাড করেছে, এটা উল্টাপাল্টা প্রতিদিন না হলেও 2000 করে মেসেজ, প্রতিদিন 2000 করে মেসেজ, প্রতিদিন 2000 করে মেসেজ। আমি আর একবার ফোন লাগাই, ফোন ধরছে না দেখছেন। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। আপ জিস ব্যক্তি কো কল কর রহি হ্যা ওয়াহ উত্তর নহি দে রহি হ্যা।
কৃপয়া কুছ সময় পশ্চাৎ ফোন ফোন ধরছে না, এক মিনিট দাঁড়ান, আমি আসছি, আমি একটা বইটা নিয়ে আসছি। যাই হোক, উনি আর সম্ভবত ফোন ধরবেন না 100%। আমি আর একবার লাগাবো। যে ব্যক্তিকে আপনি কল করছেন ফোন ধরছে না, আমি আর একটা অন্য একটা নাম্বার লাগাই ওখানে যে গ্রুপে। ভিডিও কল, ভয়েস কল। ফোন ধরছে না এই গ্রুপে, এত বাজে বাজে কথা আছে, মানে এত উল্টা পাল্টা বলে, চিন্তা করতে পারবেন না যে মুসলিম না অমুসলিম বোঝা যায় না, মানে এত গালি গালাজ উল্টা পাল্টা, কে যেন অ্যাড করে দিয়েছে ওদের মধ্যে। প্রতিদিন 2000 করে মেসেজ, 2000 করে মেসেজ, আর মেসেজ একের পর এক মেসেজ, যে পারলে বাহাস করো, পারলে মোনাজারা করো আমাদের সঙ্গে, তো একের পর এক মেসেজ দিয়েই তারা মানে কন্টিনিউ করে রেখেছে। বুকের যদি পাটা থাকে আরে ভাই, বুকে দম থাকলে 5 মিনিট 5 মিনিট করে সময় নিয়ে এই নিয়ে একটু আলোচনা হোক না। আবার কেটে দিয়েছে ওটা। আরে ভাই, তোমার মতন কি পাগলামো করেছো নাকি? একটা আদি স্ক্রিনশট পেশ করতে পারোনি, উল্টে ফোন করে। আরে ভাই, আপনার নম্বরে আপনার নম্বরে স্ক্রিনশট চলে গেছে, ভয় বলা করেছো আপনার জন্য। তোমার মতন মানুষ খালি ফোন করে মানুষকে ডিস্টার্ব করতেছে, না একটা হাদিসের ইবাদত করতে পারছে, না হাদিস শোনাতে পারতেছে, বলো তোমার অবস্থা কি হবে ভাই? আমি তো আজকে বললাম ভাই, মানে কি করে দিলাম শুরু, তোমাকে গ্রুপে অ্যাড করলেন, বললেন আমি ইসলাম শরীফত করবে, যত ইসলাম শরীফত করবে আপনার ভয়েস ছিলেন, স্কিল সব টেস্ট করার কথা বললেন ভাই। একটু আগে আপনি বললেন আপনি ফোনে কথা বলতে পছন্দ করেন, হোয়াটসঅ্যাপে পছন্দ করেন না। আরে ভাই, ও তো ভয় কিসে, তোমাকে কিচ্ছু করবে না, তুমি ওখানে স্কিল সব টেস্ট করেন না হাদিসের, ওই বুকে যদি তোমার সব টেস্ট করবে না, আগে তাকতেই বলে দিই। ও আপনি রেকর্ড করছেন গ্রুপে, আপনি ফোনে কথা করছেন, তাই আমাকে কথা বলতে দিবেন না, ফোন দিতে হচ্ছে না, ফোন না করে তুমি আমাকে স্কিল সব টেস্ট করে ফোনে আসে। আরে ভাই, কথা বলার সুযোগ দিবেন তো, আপনি তো কথা বলছেন, আওয়াজ চলে গেছে। Thank you.
যে নম্বরে আপনি কল, আবার কেটে দিচ্ছে বেটা, যে নম্বরে যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আপনি দ্বারা ডায়াল কিয়া গয়া নম্বর অভি ব্যস্ত হ্যায়, কৃপয়া যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আপনি দ্বারা ডায়াল কিয়া নম্বর, ইনারে কত বড় মিথ্যুক দিয়েছেন, মানে কথা বলছে রেকর্ড করছে উনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, এক নম্বর। দুই নম্বর, উনি বলছেন নাকি আমি কোনো হাদিস পড়তে পারিনি। আরে ভাই, শুরুতে তো একটা হাদিস পড়ে শুনিয়ে দিয়েছি, উনি কিছুই মানে উনি কথা বলবেন না, উনি যে হোয়াটসঅ্যাপে আসতে। আরে ভাই, ফোনে আসো, একটু আগে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, উনি বলছে যে আমি হোয়াটসঅ্যাপের চেয়ে ফোনে বেশি পছন্দ করি, মানে ফোনে রেকর্ড করবে তার জন্য। এখন ফোনে কথা চলতে শুরু হয়েছে, এখন ব্যাটা বলছে যে হোয়াটসঅ্যাপে আসো, এই অবস্থা। যে নম্বরে আপ, এটা আমাকে ব্লক মানে ব্ল্যাক লিস্টে ফেলেছে এবার, মানে এবার রিং না হতে বেজি বেজি করছে, মানে ব্ল্যাক লিস্টে ফেলেছে। আচ্ছা, আরেকটা ওই গ্রুপ থেকে দেখি, ওনাকে ওনাকে স্ক্রিনশট পাঠিয়েছি, দেখেন। ওকে, ওনাকে স্ক্রিন আমি শট কিন্তু পাঠিয়ে দিলাম, দেখেন আমি স্ক্রিনশট কিন্তু সরাসরি ওকে পাঠিয়ে দিয়েছি হাদিসের। উনি চাইছিল স্ক্রিনশট, আমি সরাসরি স্ক্রিনশটটা কিন্তু তাকে পাঠিয়ে দিলাম, দেখেন। ওনার ওই গ্রুপে পাঠিয়েছি, দেখেন, ওই গ্রুপে পাঠিয়েছি, সরাসরি স্ক্রিনশট দেওয়া দিয়ে হবে, দেখে কে কত পারে। মুকাল্লিদদের সমস্যা দেখেন, উনি কিন্তু লিখেছেন যে রাহুল আমিনের ফোন মোনা যারা, উনি কিন্তু রেকর্ডটা দিয়ে দিয়েছে গ্রুপে, আমি ওনাকে তারপর কিন্তু ওই একই গ্রুপে কিন্তু আমি দিয়ে দিয়েছি, মানে স্ক্রিনশট শুনুন, তিন মিজির সনদ মতন সহ একদম হুমাস সাহবুল হাদিস আহলুল হাদিস শব্দটা একবার মার্ক করে দিয়েছি, মুকাল্লিদ যেন পালাতে না পারে, পালাতে দিব না বেটাকে, ওকে পালাতে দেওয়া যাবে না। আবার স্ক্রিনশটকে পার্সোনাল ভাবে পাঠিয়ে দিলাম, ওনাকে পার্সোনাল ভাবে শুধু পাঠালাম। বড় মাপের আলেম, ওনাকে পার্সোনাল, দেখেন ওনার নাম্বারে আমি পার্সোনাল ভাবে পাঠিয়ে দিলাম, গ্রুপে পাঠিয়েছি, পার্সোনাল ভাবে পাঠিয়েছি। যে নম্বরে আপনি কল, তা ফোন ধরছে না, আবার লাগাই। যে নম্বরে আপনি কল করেছেন সেটি, মেসেজ সিন করেছে, তবে মেসেজ সিন করেছে, তবে এখন পর্যন্ত কথা বলছে, মানে কোনো রিপ্লাই দিচ্ছে না, এখন পর্যন্ত কোনো রিপ্লাই দিচ্ছে না।
আসসালামু আলাইকুম, কি ব্যাপার হুজুর? এ দেখেন স্ক্রিনশট, সনদ মতন সমস্ত কিছু দিয়ে দিলাম, যদি পড়তে পারেন পড়েন, আর বুকে যদি দম থাকে, ইলমের যদি বাহার থাকে, এখানে সরাসরি হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা স্ক্রিনশট দেওয়া হবে। আপনি ফোনটা ধরেন, যদি বুকে আপনার দম থাকে, ইলমের জোর থাকে। হ্যাঁ, গ্রুপে তো খুব উল্টাপাল্টা গালি গালাজ, মুখ খারাপ সমস্ত কিছু করলেন, একটু ফোনটা ধরেন। ওনাকে একটা হোয়াটসঅ্যাপ ভয়েস পাঠালাম, উনি যে আমার এটাকে দেখেছেন, সিন করেছেন, দেখেন আমার স্ক্রিনশটটাকে নীল কালার আছে, সিন করেছেন, এখনই ভয়েস পাঠালাম। উনি অস্বীকার করতে পারবেন না, ব্যাটাকে এমনভাবে ধরবো ছুটে যাওয়া মুশকিল হয়ে যাবে। মিথ্যাচারে সব জায়গায় যে আহলে হাদিসটা পালিয়ে যায়, গ্রুপে আবার দিয়েছে, কত বড় মিথ্যু! এরা নাকি আলেম, এরা নাকি আল ওলামা ওয়া রাসাতুল আম্বিয়া, এরা কি রাসাতুল আম্বিয়া? আউযুবিল্লাহ। স্ক্রিনশট দেখছে কিন্তু কিছু রিপ্লাই দিচ্ছে না। কোনো রিপ্লাই নাই। দেখি আরেকজন এখানে ফটফট করছে, খুব ওনাকে একটু লাগাই। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের অনলাইনে যারা আমাদের এক কথা শত্রু, তাদেরকে আমি এখানে এত উল্টা পাল্টা মেসেজ, ওদেরকে সাইজ না করলে হবে না। ফথের দৃশ্য দেখি, উনি তো সিন করলেন, আমার দুটো নম্বরে উনি পেয়ে গেলেন, এখন যে নম্বরে আপনি কল করে ফোন ধরছে না, তাও আমার ভয়েসটা উনি দেখেন শুনেছেন, তার প্রমাণ। এখন নীল কালার জ্বলছে, ভয়েসও শুনেছে, আমার এটাও দেখেছে, আর উনাকে আমি পার্সোনাল দিয়েছি, উনার নাম্বার কোনো পাড়া।